সুরঙ্গ তৈরি করে শিলচর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক দুই কুখ্যাত অপরাধী, কারারক্ষীদের ভূমিকায় ক্ষোভ সর্বত্র। অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র অভিনীত হিন্দি রঙিন ছায়াছবি শোলে সিনেমার কায়দায় কারাগার থেকে পালিয়ে গেল দুই কুখ্যাত অপরাধী। আসাম রাজ্যের কাছাড় জেলার শিলচর কেন্দ্রীয় কারাগারে 10 নং ওয়ার্ড থেকে বুধবার রাতে দুই অপরাধী পলায়নের খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনের নাম দীপ নুনিয়া এবং অপরজনের নাম হিবজুর রহমান। তারা নাকি জেলের দেওয়ালে কৌশলে সুরঙ্গ তৈরি করে পালিয়ে যায়। এদের মধ্যে পলাতক দীপ নুনিয়া শিলচর মেহেরপুর সংঘটিত একটি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত। অপর পলাতক আসামি হিবজুর রহমান বদরপুরের আলোরম সৃষ্টিকারী সাংগঠনিক আরেকটি লোমহর্ষক হত্যাকাণ্ডের অপরাধী। কিছুদিন পূর্বে তাদেরকে নিরাপত্তাজনিত কারণে করিমগঞ্জ কারাগার থেকে শিলচর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়। এ ঘটনার পর জেল কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এতে কারারক্ষীদের ভূমিকায় বিভিন্ন মহলে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পলাতকদের ফের পাকড়াও করতে পুলিশ কোমর কষে মাঠে নামলেও এ সংবাদ সংগ্রহ পর্যন্ত জেল ফেরার এই দুই কুখ্যাত আসামিকে ফের ধরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি। তবে জেল পলাতক অপরাধীদের খোঁজে জোর তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। আসামের করিমগঞ্জ থেকে এস এম জাহিদ আব্বাসের প্রতিবেদন, সময় ত্রিপুরা। আৰু ইনভেষ্টিগেশ্যনৰ পাছত তাৰ ৰিজাল্ট ওলাব, আমি গোটেই বিষয়টো আমি চাই আছোঁ। আমাৰ ডি চি মহোদয়েও পি অ' ভিজিট কৰিছে, মই নিজেও আহিছোঁ, আমি ইনভেষ্টিগেশ্যন কৰি আছোঁ। কেইজন পলাইছে? দুজন কৰি দি পলাইছে। কেনেকৈ পলাইছে? সেইটো আমি ইনভেষ্টিগেশ্যন কৰি আছোঁ। এতিয়া নামটো পালে নেকি? মানে নামটো এতিয়া মই তদন্তৰ খাতিৰত আপোনালোকক নকওঁ, কিন্তু আমি তদন্ত কৰি আছোঁ। কি গোচৰৰ অভিযোগ আছে? তেওঁলোকে লাইফ টাইম কনভিক্ট আছিলে, কিন্তু বাকীখিনি মই আপোনালোকক এতিয়া নজনাওঁ। কিন্তু আমি দূৰ তদন্ত চলাই আছোঁ আৰু তদন্তৰ পাছত গোটেই কথাখিনি আহিব। আপনি কি সোনামুড়ায় খাওয়ার জন্য ভালো হোটেল খুঁজছেন? তাহলে আজই চলে আসুন হোটেল গ্রিন পার্কে। এখানে রয়েছে ভাত, সবজি, রুই, কাতল, ট্যাংরা, ইলিশ সহ সব ধরনের মাছ, এমনকি মুরগের মাংস ও খাসির মাংস। তাছাড়া রয়েছে তন্দুরি রুটি, তন্দুরি চিকেন, চাইনিজ খাবার, চিকেন ফ্রাইড রাইস, বাটার চিকেন, পনির বাটার চিকেন এবং সকালবেলার সকল ধরনের টিফিন। আমাদের ঠিকানা সোনামুড়া ইলেকট্রিক অফিসের বিপরীতে, যোগাযোগ 6369446361 অথবা 6380437990। তাছাড়া আমাদের এখানে রয়েছে হোম ডেলিভারি ও জন্মদিন উদযাপনের সুব্যবস্থা। বিভিন্ন রোগের দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন আপনার শহর সোনামুড়ায়। আর আপনাদের জন্য এ সুযোগ নিয়ে এলো সোনামুড়ার সুইচ গেট সংলগ্ন সুরক্ষা মেডিকেল হল ও সোনামুড়া ডায়াগনস্টিক সেন্টার। এখানে প্রতি রবিবার সকাল 9টা থেকে রোগী দেখেন জিবি হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার চয়ন সরকার। তাছাড়া প্রতি মঙ্গলবার ও শুক্রবার রোগী দেখেন স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান। তাছাড়া জিবি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররাও প্রতি শনিবার উপস্থিত থাকেন। তাছাড়া এখানে রয়েছে রক্ত পরীক্ষা করার সুব্যবস্থা, রয়েছে সপ্তাহের 4 দিন সোনোগ্রাফি এক্স রে করার ব্যবস্থাও। সমস্ত সুবিধা ও অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 6909707017 এই নম্বরে।